আজ আমরা 7.2 উপপাদ্য যেটা আছে এটা একটু বুঝে তারপর 7.2 অঙ্কগুলো আরম্ভ করব। দেখো এটা উপপাদ্যটাতে কী লেখা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর বিপরীত কোণ দুটো সমান। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি জানো তোমরা? যে যে ত্রিভুজের দুটি বাহু সমান সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, এইটার এ বি সমান এ সি। তোমার প্রমাণ করতে হবে যে বিপরীত, এই যে সমান দুইটা বাহু আছে সেই দুইটা সমান বাহু দুইটার বিপরীত কোণগুলোও সমান, মানে এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা আর এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তার মানে এ বি সি এই কোণটা আর এ সি বি এই কোণটা সমান, তোমরা এইটা প্রমাণ করবে। এটা প্রমাণ করতে গেলে দেখো এখানে দেওয়া আছে, বইয়ের মধ্যে করে দেওয়া আছে, আমি সেই জন্য আর করছি না, শুধু একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা এটা শিখে ইয়ে করবে, লিখে অভ্যাস করবে। এখানে প্রথম বলবে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার এইটা সমান এইটা প্রমাণ করতে হবে, এই কোণ সমান এই কোণ। তো প্রথম কি করবে, এই যে আমরা অঙ্কনের মধ্যে আছে এ কোণ থেকে এ ডি অঙ্কন করবে, প্রথম এ ডি, তার মানে বি এ সির সমদ্বি খণ্ড হচ্ছে এ ডি, এইটা ঠিক অর্ধেক আর কি, দুইটা সমান দুইটা খণ্ডে ভাগ করেছে। এখন এইটা একটা ত্রিভুজ পেলাম আমরা, আর একটা দুইটা ত্রিভুজ পেলাম, এইটা একটা ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে বি এ ডি আর একটা হচ্ছে সি এ ডি। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি পেয়েছি, এইটা এই বাহু সমান এই বাহু প্রদত্ত। এইটা কেন, এইটা হচ্ছে প্রদত্ত, প্রদত্ত মানে বই প্রশ্নের মধ্যেই আছে, যেহেতু এটা সমদ্বিবাহু সেই জন্য এই দুইটা সমান, এটা প্রদত্ত। তারপর বলবে যে বি এ ডি আর সি এ ডি এইটা আর এটা সমান, কারণ কি আমি বলেছিলাম তোমাদেরকে যে যখন জ্যামিতির মধ্যে আমরা কোনো কিছু লিখব, একটা উক্তি করব, তখন ব্র্যাকেট দিয়ে এটার কারণ দর্শাতে লাগে, কারণ বলতে হয়। তো এই কোণ আর এই কোণ সমান বললাম, কারণ বলবে এটা অঙ্কন অনুযায়ী আমরা অঙ্কন করেছি এ ডি এ কোণের সমদ্বিখণ্ডক হিসাবে, সেই জন্য এইটা সমান এটা। তারপর এই যে এ ডি, এডিটা কি, এডি হচ্ছে সাধারণ বাহু, এই ত্রিভুজের এই ত্রিভুজের দুইটারই সাধারণ বাহু, সেই জন্য এই দুই এইটা এইটাকে বলবো আমরা এডি সমান এডি, দুইটা সমান দিয়েছে, এডি সমান এডি মানে সাধারণ বাহু। অতএব আমরা পেয়ে গেলাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা সর্বাঙ্গ সম, কি শর্ত মতে, সাইড অ্যাঙ্গল সাইড, এই শর্ত মতে দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম। আর আমরা আরেকটা কি জানি, যখন দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয় তখন তার অনুরূপ সব অংশগুলোও সমান হয়, তার মানে দুইটা সর্বাঙ্গসম ত্রিভুজ, এখন এই কোণ আর এই কোণও সমান হবে, অনুরূপ কোণ সমান হবে, এই কোণ এই কোণ সমান হবে, এই কোণ এই কোণ সমান হবে, ঠিক আছে? তো এইটা তোমরা শিখতে হবে। তারপর এটার বিপরীত যে উপপাদ্য আছে সেইটাও তোমরা দেখবে বইয়ের মধ্যে করা আছে, এটা দুইটা অভ্যাস করবে, প্র্যাকটিস করে নেবে। আর আজ আমি তোমার ইয়েটা দেখিয়ে দিচ্ছি, 7.2-র যে প্রথম অঙ্কটা আছে, প্রথম প্রবলেম যেটা আছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 7.2-র 1 নম্বর প্রশ্নটা কি আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে, এটা হচ্ছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সমান এ সি এটা সমান এইটা, বি বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করেছে, এই যে এটা হচ্ছে পুরোটা বি কোণ, এটা হচ্ছে পুরোটা সি কোণ, এটা সমদ্বিখণ্ডক দ্বয় হচ্ছে বি ও, সমদ্বিখণ্ডক হচ্ছে বি ও আর এইটা সমদ্বিখণ্ডক হচ্ছে সি ও, এটা গিয়ে পরস্পর অবিন্দুতে ছেদ করেছে, এ এবং ও এ এবং ও সংযোগ করা হলো, দেখাও যে বি ও সমান সি ও, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এ এস এ কোণের সমদ্বিখণ্ডক এ ও, এই যে এ কোণটা আছে সেটা সমদ্বিখণ্ডক হবে এ ও। তো প্রথম
কি লিখতে লাগে বলেছিলাম আমি তোমাদেরকে, দেওয়া আছে মানে কি দেওয়া আছে, এখানে পুরোটা লিখবে, এখানে দেওয়া আছে, দেওয়া আছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজে, সমদ্বিবাহু ত্রিভুজে এ বি সমান এসি, এ বি সমান এসি। তোমাদেরকে বলেছিলাম তো এরকম করে প্রথম কি দেওয়া আছে এটা লিখে নিতে হবে, তারপর কি প্রমাণ করতে হবে লিখবে, তারপর তোমরা প্রমাণ করবে। তো দেওয়া আছে এটা, আর বি গুণ এবং সি গুণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে। তো লিখে দাও তোমরা বিও এবং সিও, বি এবং সি গুণের সমদ্বিখণ্ডক, এরকম করে লিখে দিতে হবে। হ্যাঁ, কি লিখবে, বি ও এবং সি ও যথাক্রমে, যথাক্রমে বিকুণের বিকুণ এবং সিকুণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক খণ্ডক। এখন কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে প্রথম হচ্ছে কি প্রমাণ করবে, ওবি সমান ওসি, আর দুই নম্বর হচ্ছে এ কুণের সমদ্বিখণ্ডক এও, এ কুণের সমদ্বিখণ্ডক খণ্ডক এ ও, এইরকম করে লিখবে, তারপর আসবে আমাদের প্রমাণ। প্রমাণ এখন প্রমাণ করতে গেলে আমরা কি করব, এই যে প্রথম বলেছে ওবি, এই ওবি সমান ওসি প্রমাণ করবে, ওবি ওসি যদি প্রমাণ করতে হয় তখন প্রথম আমরা ধরব কি, এই যে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু সমান এই বাহু, আর এইটা পুরোটা হচ্ছে আমরা জানি এটা উপপাদ্য, আমরা প্রথম ওই যে এখন যে প্রমাণ করলাম আমরা সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান দুইটা বাহুর বিপরীত কোণগুলা সমান, বিপরীত কোণগুলা সমান মানে এই ত্রিভুজের এই বাহুর বিপরীত বাহু হচ্ছে, বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এই বাহু বিপরীত কোণ হচ্ছে এইটা। তো প্রমাণের মধ্যে লিখবে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজে, সমদ্বিবাহু ত্রিভুজে এ বি সমান এসি, এইটা সমান এইটা, এটা কি কি বলবে এখানে, প্রদত্ত, যেহেতু প্রদত্ত, বা ব্রেকেটে দিয়ে দেবে, হ্যাঁ এটা ব্রেকেটে দিয়ে দেবে, এটা প্রদত্ত মানে দেওয়া আছে। এখন বলবে এই কোনটা, তার মানে তুমি এবি, এইটা হচ্ছে এবি আর এটা হচ্ছে এবি এসি, তো এবি বিপরীত কোন কোনটা, এ সি বি, এ সি বি সমান, আর এ সি বিপরীত বাহু কোন কোনটা, এ বি সি, এ বি সি। এখানে লিখবে যে ত্রিভুজের, ত্রিভুজের সমান বাহুদ্বয়ের, বাহুদ্বয়ের বিপরীত কোণ দ্বয় সমান, কেন লিখলাম আমরা এটা সমান, সমান লিখবে, হ্যাঁ প্রত্যেকটা যাই লিখো না কেন এটার কারণটা তোমার লিখতে হবে, সমান ব্রেকেট ক্লোজ করবে। তো আমরা পেলাম এইটা, এখন দেখো কি করি, আমি বুঝিয়ে দিই প্রশ্নটা, প্রশ্নটা আমাদের জানা আছে, এ কোণের সমদ্বিখণ্ডক এটা লিখতে হবে পরে, না যে মনে থাকলে বই থেকে দেখে নেবে। আচ্ছা প্রতিটা প্রমাণ করতে হবে, চিত্রটা থাক,
দেখো কি আছে, আমি লিখলাম প্রথম এবি সমান এসি, এই গুণ সমান এই গুণ। এখন আমি যদি এই গুণ সমান এই গুণ লিখেছি, তো এখন আমরা লিখতে পারি, দেখো ওবিসি বা হাফ অফ এটা লিখে দিতে পারি। দেখো তো এটা লিখা যায় নাকি, তোমরা বুঝতে পারো নাকি? এটা হচ্ছে এই গুণটা লিখেছি, তো আমি যদি লিখি এটা, এটা তো পুরোটা, এরকম লিখে দিই। দেখো সি গুণ সমান বি গুণ, পুরোটা লিখে দিলাম আমি আর কি, পুরোটা। তার মানে সি গুণ বি গুণ সমান হলে হয়ে গেলে কি হবে, অতএব এটা হাফ অফ সি সমান হাফ অফ বি। কেন বলো তো? কারণ হচ্ছে, কারণ ওই যে লিখেছিলাম আমরা বি ও বি এবং ও সি, ও বি এবং ও সি বি গুণ এবং সি গুণের সমদ্বিগণ্ডক, ও বি এবং ও সি বি গুণ এবং সি গুণের যথাক্রমে, ও সি যথাক্রমে বি গুণ এবং সি গুণের সমদ্বিগণ্ডক, সমদ্বিগণ্ডক ব্র্যাকেট শেষ। তার মানে আমরা কি পেলাম, দেখো এই গুণ সমান এই গুণ পেয়ে গেলাম, এই গুণ সমান এই গুণ পেয়ে গেলাম, এই দুইটা সমান। এখন দেখো এই হাফ অফ সি মানে কি, হাফ অফ সি এটা আমরা এরকম লিখতে ইমপ্লাই, এটা মানে কি, এটা ইমপ্লাইজ হচ্ছে, এটা ইমপ্লাইজ হচ্ছে ও সি বি, ও সি বি সমান ও বি সি, ও বি সি সেম কথা। এইটা আর এটা সেম না দিকে, হাফ অফ সি ইকুয়াল টু হচ্ছে ও সি বি। আর এটা কেন লিখেছি আমরা লিখলাম, আর এইটা হচ্ছে এটা লিখলাম। এখন আমরা এটার থেকে লিখতে পারি ও সি বি সমান ও বি সি, তার মানে এই গুণ আর এই গুণ সমান, এই গুণ আর এই গুণ সমান হলে কি হবে, আমরা একটু আগে বলেছি উপপাদ্যের মধ্যে পেয়েছিলাম যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের যে বিপরীত, এই বাহু দুইটা সমান হলে বিপরীত কোণ দুইটা সমান। এখন ঠিক উল্টাটা হয়ে যাবে, যদি কোণ দুইটা সমান হয় এটা বিপরীত বাহু সমান হয়ে যাবে। তার মানে এইটা ও সি বি সম, এটা উল্টাটা আমরা লিখবো, এই কোণের, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, তার মানে কি হবে ও বি, আর এইটার বিপরীত, এই কোণের বিপরীত বাহু কি হবে ও সি, ও সি। তো এখানে লিখে দিবে আবার, আমরা আগে যেরকম লিখেছ, আগে লিখেছিলে ত্রিভুজে সমান বাহুদ্বয় বিপরীত কোণগুলো সমান, কোণদ্বয় সমান, এখন উল্টাটা লিখবে ত্রিভুজের, ত্রিভুজের সমান কোণদ্বয়ের, সমান কোণদ্বয়ের, কোণদ্বয়ের বিপরীত, বিপরীত বাহু দ্বয় বা বাহু দুটি সমান, বাহু দুটি সমান, বাহুদ্বয় সমান। এটা বোঝা গেছে তো? এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, ও বি সমান ও সি। এই যে আমরা 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল, কিন্তু এখন আমরা 2 নম্বরটা প্রমাণ করে, এ গুণের সমদ্বিগণ্ডক ও এ। দেখো এটা লিখবে তো, লিখে তুমি একটা জিনিস করতে পারো, ও বি সমান ও সি লিখেছ, এখন একটা কাজ করতে পারো, এটা 1 নম্বর দিয়ে রেখে দিতে পারো, হ্যাঁ 1 নম্বর দিয়ে দিতে রাখতে পারো, কারণ আমরা আরেকটা প্রমাণ করার সময় এটার প্রয়োজন পড়বে। তো এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল। এখন দেখো 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে এ গুণের সমদ্বিগণ্ডক ও এ, এ ও বা ও এ। তো 2 নম্বর, এখন আমরা কি করব, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা ত্রিভুজ নেব। এখন ত্রিভুজ এ ও বি বা এ বি ও লিখতে পারো, এ বি ও এবং ত্রিভুজ এ সি ও বা এ ও সি, এ সি ও হতে পাই বা থেকে পাই, পাই
দেখো এইটা এটা সমান, এবি সমান এসি, এটা প্রদত্ত। তারপর দেখো আমি বলেছি এইটা আর এটা, আগে আমরা প্রমাণ করেছি এখানে ওবি সমান ওসি, ওসি এটা আমরা 1 নম্বর প্রমাণ থেকে পাই, 1 নম্বর প্রমাণ থেকে পাই, 1 নম্বর প্রমাণ থেকে পাই, আমরা 1 নম্বর প্রমাণে করেছি এটা, তাই তো পাই। আরেকটা দেখো এও সমান এও, মানে এই ত্রিভুজের মধ্যে এও আছে, ওই ত্রিভুজের মধ্যে এ আছে, এটা হচ্ছে এ ও সমান এ ও, এটা কেন, এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। তার মানে আমরা পেয়ে গেলাম তিনটা বাহু সমান, প্রত্যেকটা এইটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান, তাহলে আমরা কি বলবো এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ বলবো এ বি ও সর্বাঙ্গ সম ত্রিভুজ, এ সি ও, এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম। কেন, কি শর্ত মতে, এস 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 শর্ত মতে, বাহু 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 শর্ত মতে এটা কি হলো সর্বাঙ্গ সম হয়ে গেল। এখন তোমরা তো বলতে পারবে সর্বাঙ্গ সম ত্রিভুজ যখন হবে তখন আমরা প্রত্যেকটা অনুরূপ অংশগুলা সমান হবে, তার মানে অনুরূপ অংশ যদি সমান হয় আমরা এটা এরকম করে লিখে দিতে পারবো, অতএব আমরা বলবো এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা কি হবে বি ও এ বি, ও এ বি কোণ সমান ও এ সি, ও এ সি, এই দুইটা কোণ সমান। কেন সমান, যেহেতু সিপি সিটি সর্বাঙ্গ সম ত্রিভুজের অনুরূপ অংশগুলো সমান। পুরো বাংলায় যদি লেখো পুরো সেন্টেন্সটা লিখতে লাগবে, আর শুধু এইটা লিখলে হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না, সিপিসিটি, যেহেতু সিপিসিটি। অতএব এইটা থেকে আমরা ইমপ্লাইজ আমরা কি লিখতে পারি বলতো, এই গুণ আর এই গুণ সমান হয়ে গেল, এই গুণ আর এই গুণ যদি সমান হয় তার মানে কি এইটা এ ও এ গুণকে সমান দুইটা খণ্ডে ভাগ করেছে, তার মানে এ গুণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক হচ্ছে এ গুণের সমদ্বিখণ্ডক এ ও, এইটাই তো প্রমাণ করতে বলেছে আমাদেরকে, এটাই তো 2 নম্বর ছিল না, তো আমাদের প্রমাণ হয়ে গেল। তো এটা এখন লিখবে প্রমাণিত, প্রমাণিত, তো বুঝতে পেরেছো কিনা আমাকে জানাবে তোমরা। আর 2 নম্বর 3 নম্বর এই দুইটা তোমরা হোমওয়ার্ক করবে, এই দুইটা হোমওয়ার্ক করবে, 2 নম্বর আর 3 নম্বর, এই দুইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। তো প্রথম থেকে দেখো, প্রথম আমাদের কি করেছি আমরা, উপপাদ্য করেছি 7.2, যেটা উপপাদ্য ছিল কি, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুইটা বাহুর বিপরীত কুন্দর সমান, এটা প্রমাণটাও দেখতে হবে, এটাও পরীক্ষায় আসে কিন্তু, বুঝেছো, এটাও করবে। তারপর আমরা করলাম কি, এই প্রমাণটা করলাম, প্রথম বলেছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান দিয়েছে, আর বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডকটা অ বিন্দুতে মিলিত হয়েছে, তোমাদেরকে বলেছে প্রমাণ করবে এই বাহু আর এই বাহু সমান। আমরা কি করব, করেছি এই এই বাহু, এই বাহু বিপরীত কোণগুলো, মানে এটা সমান এইটা হবে, এই বাহু সমান হল এইটা, তারপরে কি করেছি এইটা এইটা আর এটা সমান হয়ে যাবে, কারণ এটা সমদ্বিখণ্ডক, মানে এই বাহু আর এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান, আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান। ঠিক আবার উল্টা, ওই উপপাদ্যটার উল্টা, এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু সমান বলে আমরা 1 নম্বরটা প্রমাণ করলাম। তারপর এই দুইটা ত্রিভুজ নিয়েছি, নিয়ে দুইটাকে সর্বাঙ্গ সম প্রমাণ করেছি, সর্বাঙ্গ সম প্রমাণ করেছি বাহু 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 মতে করার পরে বলে দিয়েছি যে এই যেহেতু দুইটা সর্বাঙ্গ সম হয়ে গেল, তো এখন এই দুইটা কোণও অনুরূপ কোণ দুইটা সমান হবে, কারণ সিপিসিটি এখন আমরা বলে দিলাম, বুঝে গেল তো। তো তোমরা 2 নম্বর আর 3 নম্বর এই দুইটা করে দেখাবে, 2 নম্বর আর 3 নম্বর এই দুইটা আমাকে করে দেখাবে, তারপর নেক্সট ক্লাস আমরা করবো, ঠিক আছে।